আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো যদি আমাদের অ্যাচিভ করা থাকে তাহলে কিন্তু এটা আমাদের কেরিয়ারকে অনেকটা বুস্টিং করে। তো আমরা প্রতিনিয়ত অনেক বিষয়ে ট্রেনিং করে ট্রেন আপ হয়ে থাকি, আমাদের স্কিলকে আরও একটু বুস্ট আপ করি এবং পাশাপাশি আমরা সার্টিফিকেটে অ্যাচিভ করে থাকি। তো আজকে হচ্ছে আমরা জানবো যে আমাদের খাদ্যশিল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ফুড অ্যালার্জেন। আমরা কিভাবে ফ্রিতে একটি ইন্টারন্যাশনাল অ্যালার্জেন সার্টিফিকেট পাবো, অর্থাৎ আমরা ফুড অ্যালার্জেন সম্পর্কিত একটি ট্রেনিং করব, কোন ওয়েবসাইটে গিয়ে করব, আমরা কিভাবে করব, সেখানে কি কি মডিউল রয়েছে এবং কিভাবে আমরা টেস্টগুলো দিব এবং তারপরে আমাদের রেজাল্ট কতটুকু হলে আমরা একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবো সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। এটি হচ্ছে ইউকে গভর্নমেন্টের একটি অ্যাপ্রুভ একটি অনলাইন কোর্স, যে কোর্সটি আপনি করে কিন্তু ইজিলি একটি ফ্রি সার্টিফিকেট পেতে পারেন এবং আপনার সিভিতে বা আপনার স্কিলকে আপ করার পাশাপাশি আপনার প্রফেশনাল লাইফে আপনারা কিন্তু এটার খুব একটা ভালো বেনিফিট নিতে পারেন। তো আমাদের চেষ্টা থাকবে যে এরকম আরও কিছু ইম্পর্টেন্ট ফ্রি কোর্সগুলোকে আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের কোর্সে আমরা অ্যালার্জেন সম্পর্কে সকল সার্টিফিকেটটা নেওয়া সম্পর্কে ডিটেলস আমরা জানবো। পাশাপাশি একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের লাস্ট যে এপিসোডটি ছিল অ্যালার্জেন সম্পর্কিত, সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমরা ফুড অ্যালার্জেন সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আপনারা যদি ওটাকে একটু রিভিউ করে নেন তাহলে আপনাদের এই ট্রেনিংটা আরও একটু ইজি হবে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি এখন সরাসরি চলে যাব যে কিভাবে আমরা কোন ওয়েবসাইটে গিয়ে কি প্রসেস অবলম্বন করে কি ধরনের স্টাডি করে মডিউলগুলোকে আমরা একটা টেস্ট দিয়ে সার্টিফিকেটটা পেতে পারি সেটা সম্পর্কে। তো চলুন আমাদের মূল পর্বটি শুরু করা যাক। ফুড অ্যালার্জি ট্রেনিংয়ের জন্য আমরা একটি ওয়েবসাইটে যাব। এই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি একটি ল্যাপটপ ডিভাইস ইউজ করতেছি, আপনারা চাইলে সিম কাস্টে আপনাদের মোবাইল ডিভাইস দিয়েও করতে পারেন। তো এখানে আমরা ব্রাউজারের সার্চ বারে একটি অ্যাড্রেস লিখব, সেটি হচ্ছে allergytraining.food.gov.uk। আমরা অ্যাড্রেসটি লেখার পরে এন্টার প্রেস করব। আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো, একটি ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি food.gov.uk। এটা ইউনাইটেড কিংডমের একটি এজেন্সি। এখানে এই ট্রেনিংয়ের হচ্ছে ফুড অ্যালার্জেন অ্যান্ড ইনটলারেন্স ট্রেনিংয়ের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। তা আপনাদের যদি অলরেডি এখানে কোনো আইডি করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সরাসরি লগ ইনে যাবেন। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে যে কাজটি করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম জানানো হচ্ছে এই ট্রেনিং বা এই অনলাইন কোর্সটির জন্য। এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে অ্যালার্জেন সম্পর্কিত কিছু ওয়ার্নিং বা কিছু তথ্য এখানে রয়েছে এবং দ্য মডিউলস ইন দিস ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিংয়ে কী কী মডিউলস রয়েছে সেই জিনিসগুলো এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনারা এই ট্রেনিংয়ে টোটাল 6টি মডিউলস পাবেন, 6টি ডিফারেন্ট টপিকস নিয়ে 6টি মডিউলস এখানে করা হয়েছে এবং এই 6টি মডিউলস আপনারা টোটালি হচ্ছে এটা যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো স্টাডি করে দেন হচ্ছে 6টা টেস্ট রয়েছে, সেগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। স্টেপ 2-তে যেটা বলা হচ্ছে, অর্থাৎ স্টেপ 1-এ প্রথমে যে জিনিসটি বলা হচ্ছিল সেটা হচ্ছে রেজিস্টার, অ্যান্সার দ্য সার্ভে অ্যান্ড স্টাডি দ্য মডিউলস, স্টাডি করা। এবং স্টেপ 2-তে হচ্ছে কমপ্লিট দ্য টেস্ট অ্যান্ড গেট ইউর সার্টিফিকেট, অর্থাৎ প্রত্যেকটা মডিউলে যে টেস্টগুলো রয়েছে সেখানে আমাদেরকে এক্সাম দিতে হবে এবং 85% মার্কস অ্যাচিভ করার পরেই আমরা হচ্ছে সার্টিফিকেটটি গেইন করতে পারবো। এটা সো ইজি কিছু কোয়েশ্চেন হবে, আপনারা মডিউলগুলো ভালো করে দেখলেই এগুলো অ্যান্সার করতে পারবেন। পাশাপাশি হচ্ছে রিটেস্ট দেওয়ার যেহেতু অপশন রয়েছে, সামহাও আপনার যদি কোনো টেস্ট রেজাল্ট খারাপ হয় আপনি রিটেস্ট করে সেটা আপনার অপটিমাম স্কোর আপনি গেইন করে নিতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা জাস্ট ইন্টারফেসটির সাথে পরিচিত হলাম এবং এখন আমরা হচ্ছে কমপ্লিট সার্ভে অ্যান্ড স্টার্ট কোর্সে চলে যাব। যখন আমরা কমপ্লিট সার্ভে অ্যান্ড স্টার্ট কোর্সে যাব তখন হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে এই ডাটাটা ফিল আপ করবেন এবং দেন লগ ইনে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার, যদি আপনি এখানে ফার্স্ট টাইম হয়ে থাকেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের জন্য যে জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এখানে রেড স্টার মার্ক চিহ্ন যেই ফর্মে রেড স্টার মার্ক কিন্তু যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে আপনার অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ইউজার নেম, আপনি এখানে ইউজার নেমটা ইনপুট করবেন আপনার মতো করে। দেন হচ্ছে একটি পাসওয়ার্ড আপনি চুজ করবেন, পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টার্সের হতে হবে এবং সেখানে অ্যাট লাস্ট একটা হচ্ছে নিউমেরিক ডিজিট থাকতে হবে এবং যে আপনি যে লেটারগুলো ইউজ করবেন সেখানে একটি লোয়ার কেস এবং আপার কেসের একটি করে লেটার থাকতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম যে কোনো একটা সিম্বল ব্যবহার করে টোটাল 8 ক্যারেক্টার বা 8-এর অধিক ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন। মোর ডিটেলসে আপনি অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসে আপনার একটা কনফার্মেশন যাবে এবং সেই কনফার্মেশনটা করতে হবে। তো কনফার্ম ইমেলে আপনি সেম যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটি পুনরায় টাইপ করবেন, তাহলে এটা কনফার্মেশনটি হবে। ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম দিবেন, সার নেম আপনার যদি কোনো ডাকনাম থেকে থাকে সেটা এখানে ইনপুট করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ফার্স্ট নেমে আপনি যে নামটি দিবেন সেই নামেই কিন্তু আপনার সার্টিফিকেটটি হবে, সো এটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে সিটি অর টাউন এবং কান্ট্রিতে আপনি কান্ট্রিটা দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট করে ইমেল ভেরিফিকেশন চাবে, সেখান থেকে আপনি ইমেল ভেরিফিকেশন করে নেবেন। তো আমি হচ্ছে জাস্ট একটি নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই বিষয় সম্পর্কে একটু আপনাদেরকে বললাম। আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, সো আমি হচ্ছে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনাদেরকে মডিউলগুলো সম্পর্কে দেখাবো এবং আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে দেন আপনি কী কাজ করবেন। তো আমি লগ ইনে চলে যাচ্ছি এবং যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেন আমি হচ্ছে লগ ইনে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টে রয়েছে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি অলরেডি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড অ্যালার্জি অ্যান্ড ইন্টলারেন্স ট্রেনিংয়ের আমার ট্রেনিং প্রোগ্রেস 100% আমি যতটা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে জাস্ট সিম্পল ইস্যুস, এখানে আপনার যখন অ্যাকাউন্টে হয়ে যাবে আপনি সেম একইভাবে লগ ইন করার পরে এখানে আপনার নাম শো করবে এবং আপনি মডিউলগুলো এখানে দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে মডিউল ওয়ানে যে বিষয়গুলো রয়েছে ইফেক্টস দ্যাট অ্যালার্জিস হ্যাভ ইন দ্য বডি এবং এভাবে আপনি কিন্তু সবগুলো মডিউল দেখতে পাবেন যে দ্য রুলস ফর অ্যালার্জেন ইনফরমেশন, মডিউল 3-তে রয়েছে ম্যানেজিং অ্যালার্জেন্স ইন দ্য ফ্যাক্টরি, মডিউল 4-এ রয়েছে প্রোভাইডিং অ্যাকুরেট অ্যালার্জেন ইনফরমেশন ফর প্যাকেজড অ্যান্ড নন প্যাকেজড ফুড, মডিউল 5-এ রয়েছে ম্যানেজিং অ্যালার্জি ইন এ ক্যাটারিং এনভায়রনমেন্ট, মডিউল 6-এ রয়েছে দ্য ইউজ অফ ভলান্টারি লেভেলিং। তো আপনারা জাস্ট যেই কাজগুলো করবেন সেটা হচ্ছে যে কোনো একটা মডিউলে গিয়ে স্টার্ট মডিউল 1, আমি 1-এ যাচ্ছি। এখানে আপনারা মডিউলে যখন ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনার ইফেক্ট দ্যাট অ্যালার্জেন্স হ্যাভ ইন দ্য বডি, এটা এরকম আসবে। দেন আপনি হচ্ছে স্টার্ট মডিউলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 5টা লেসেন্স রয়েছে এই মডিউলে। তো জাস্ট আপনি এগুলো ইনফরমেশনগুলো পড়বেন এবং এগুলো থেকে আপনি আপনার নলেজকে গেইন করবেন। তো এভাবে আপনি কন্টিনিউ করলে নেক্সট লেসন্সে যাবে, যেমন নেক্সট হচ্ছে ফুড হাইপারসেনসিটিভিটি। দেন এটা সম্পর্কে স্টাডি করবেন, স্টাডি করে আপনি হচ্ছে এগুলো সম্পর্কে জানবেন। এখানে খুব ইন্টারন্যাশনাল কিছু ইনফরমেশন রয়েছে এবং ডাটা রয়েছে যেটা থেকে আপনি আপনার স্কিলকে বিল্ড আপ করবেন। দেন হচ্ছে এভাবে আপনি সবগুলো ইনফরমেশন কভার করে যখন আপনি এটাও কমপ্লিট করে ফেলবেন দ্যাট কন্টিনিউ দিবেন, লেসন 3-তে যাবে। অ্যানাফাইল্যাক্সিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যানাফাইল্যাক্সিস সম্পর্কে বিভিন্ন বিষয় বলা হচ্ছে এবং আপনি যখন এটাও কমপ্লিট করে ফেলবেন দেন আপনি হচ্ছে নলেজ চেকে যাবেন। নলেজ চেক হচ্ছে জাস্ট র্যান্ডম কিছু কোশ্চেন এখানে করা হবে, যেমন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যাটাগরি অফ হাইপারসেনসিটিভিটি, সিলেক্ট ওয়ান অ্যান্সার। এখানে কোনটা হাইপার সেন্সিটিভিটির জন্য বা এই ক্যাটাগরিতে নয়, এটা হচ্ছে আমরা ফুড পয়জনিং বেসিক্যালি হাইপার সেন্সিটিভিটিতে নয়, এখানে ফুড অ্যালার্জি বা ফুড ইনটলারেন্স, তারপরে হচ্ছে কোয়েলিয়াক ডিজিজ, এগুলো কিন্তু হাইপার সেন্সিটিভিটি। যেহেতু ফুড পয়জনিং হাইপার সেন্সিটিভিটি নয় সেটা আমরা এখানে সাবমিট করলে আপনি জাস্ট অ্যান্সারটা দেখতে পাবেন যে কারেক্ট বোঝাচ্ছে, এটা দিয়ে জাস্ট আপনি আপনার নলেজটা চেক করলেন। সেম একইভাবে অ্যালার্জিক রিয়াকশন ক্যান বি সিরিয়াস এনাফ টু লিড টু ডেথ, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশনটা এতটাই সিরিয়াস যেটা আপনাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তো আমরা জানি যে এটা এরকম, এটা ট্রু। সো আমরা দিয়ে যদি সাবমিট করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যান্সারটাও কারেক্ট দেখাচ্ছে যে এটা ট্রু। এইভাবে কিন্তু কিছু চেক আছে, হোয়াট ইজ অ্যানাফাইল্যাক্সিস, এ সেভার অ্যান্ড পটেনশিয়াল লাইফ থ্রেডিং অ্যালার্জিক রিয়াকশন। এটা হচ্ছে সেভার অ্যান্ড পটেনশিয়াল লাইফ থ্রেডিং অ্যালার্জিক রিয়াকশন, এটা কোনো মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন নয়। আমরা যখন এটা দিচ্ছি এটাও কারেক্ট দেখাচ্ছে। সো আপনি এভাবে যখন কন্টিনিউ করবেন তখন কিন্তু আপনার একটা সামারি আসবে, লেসন্স 5/5 একটা সামারি আসবে, অর্থাৎ এই মডিউলের কিছু সামারি এখানে আসবে। আপনি কিন্তু এখানে দেন দেখতে পাবেন যে টেক দ্য টেস্ট, ইউ হ্যাভ নাও কমপ্লিট দ্য লার্নিং ফর মডিউল 1 অ্যান্ড ক্যান টেক দ্য মডিউল টেস্ট, অর্থাৎ আপনি এই মডিউলের টেস্টটি এখন দিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরি মডিউল টেস্ট দিতে পারবেন, অথবা যদি আপনি পরে দিতে চান মেইন কোর্স মেনুতে যাবেন। আমি মেইন কোর্স মেনুতে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কখনো যদি এখান থেকে মিসিং হয়, এখানে দিলে তো আপনি সরাসরি ঢুকে যেতেই পারবেন। মডিউল টেস্ট এই ইন্টারফেস যদি মিসিং হয় আপনি কীভাবে এই টেস্টটা দেবেন। মেন কোর্সে গেলে সেম একইভাবে আপনি কিন্তু ওই যে প্রোগ্রেস আপনার কত পার্সেন্ট হয়েছে সেটা দেখতে পাবেন এবং এরকম ইন্টারফেসগুলো পাবেন। তো এখান থেকে আমরা যে কাজটি করছিলাম মডিউল 1-এ, স্টার্ট মডিউল 1 দিয়েছিলাম। তো এখন আমরা টেক মডিউল টেস্ট, মডিউল 1 টেস্ট এটা দিব। এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু মডিউলটা দিয়েছি সো এখানে আমার স্কোরটা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি স্টেট ফিনিশড দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমি 23 জানুয়ারি 2020-তে এটা দিয়েছিলাম এবং এটা 10:25 আমি দিয়েছিলাম। এখানে আমার গ্রেড ছিল আউট অফ 4 ছিল এই মডিউলের জন্য। তা জাস্ট এটা হচ্ছে আপনি যদি কখনো আপনার যদি টেস্ট খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনি এই রিঅ্যাটেম্প্ট কুইজে গিয়ে আপনি রিঅ্যাটেম্প্ট করতে পারবেন, পুনরায় দিতে পারবেন। আমি যদি জাস্ট কোশ্চেনগুলো কীরকম হয় সেটা আমার এই মডিউলটা থেকে দেখাচ্ছি। যদি আমি রিভিউতে যাই যে আমি কীরকম দিয়েছিলাম, এখানে টোটাল 4টা কোশ্চেন ছিল, আপনারা পুরো শিটটা দেখতে পাচ্ছেন এখানে। তো কোশ্চেন 1-এ এরকমভাবে কোশ্চেন ছিল, আমি এগুলো অ্যান্সার করেছি। তার একটা বিষয় হচ্ছে কখনো যে একটা অ্যান্সার থাকবে, এখানে দেখুন যে এই কোশ্চেনটাতে হুইচ অফ দ্য ফলোইং আর ক্যাটাগরাইজ অফ ফুড হাইপার সেন্সিটিভিটি, আর ক্যাটাগরাইজ অর্থাৎ একাধিক হতে পারে। এখানে আবার দেওয়া থাকবে যে সিলেক্ট 1 or more, অর্থাৎ একটা বা একের অধিক হলে আপনি এভাবে সিলেক্ট করবেন। এখানে আমার যেটা মনে হচ্ছিল যে ফুড অ্যালার্জি অ্যান্ড ফুড কোয়েলিয়াক ডিজিজ অ্যান্ড ফুড ইন্টলারেন্স হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনের ইয়ে। তো আমি এগুলো 3টাই সিলেক্ট করেছিলাম যেহেতু ফুড পয়জনিং এটা নয়। তো এইভাবে কিন্তু কিছু সিম্পল কোশ্চেন থাকবে, আপনি জাস্ট এই কোশ্চেনগুলো অ্যান্সার করবেন। অ্যান্সার করে যখন আপনি এটা টেস্ট সাবমিট করবেন দেন এরকম রেজাল্ট আসবে এবং আপনাকে দেখাবে যে আপনি আসলে কত মার্কস অ্যাচিভ করতে পেরেছেন। তো আপনারা এভাবে এখানে অ্যান্সারগুলো করবেন। তো আমি হচ্ছে এখন ফিনিশ রিভিউতে ক্লিক করলে আমরা হচ্ছে আবার আমাদের অন্য পেজে চলে যাব। আমি জাস্ট হচ্ছে আমার এটা ফিনিশ করলাম এবং আমরা এখন ব্যাক টু কোর্সে চলে যাচ্ছি। যেহেতু আমি কোনো অ্যাটেম্প্ট নিব না কুইজের জন্য, আমি ব্যাক টু কোর্সে চলে যাচ্ছি। তো আপনারা জাস্ট সিম্পলি হচ্ছে এটা আমি মডিউল 1-এর জন্য স্যাম্পল বেসিসে আপনাদেরকে দেখালাম, অর্থাৎ প্রথমে আপনারা স্টার্ট মডিউল থেকে মডিউলটা পুরোটা কভার করবেন, সবগুলো নলেজ আপনি গেইন করবেন, দেন হচ্ছে টেক মডিউল টেস্ট থেকে একটি টেস্ট দিবেন। তো এভাবে কিন্তু সেম একইভাবে মডিউল 2, 3, 4, 5, 6 এগুলো আপনি সবগুলোই হচ্ছে কমপ্লিট করবেন। যখন সবগুলো মডিউল আপনার কমপ্লিট হয়ে যাবে এবং সবগুলো টেস্টে যখন আপনি গুড রেজাল্ট পাবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি হচ্ছে সার্টিফিকেট এরিয়াতে দেখাবে আপনার সার্টিফিকেট এসেছে যে কংগ্রাচুলেশনস অন কমপ্লিটিং দ্য ট্রেনিং, এরকম চলে আসবে। তার আগে কিন্তু আপনাকে দেখাবে যে দ্য সার্টিফিকেট উইল অনলি অ্যাপিয়ার ওয়ান্স ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট অল দ্য টেস্টস, অর্থাৎ আপনি যখন সবগুলো টেস্ট উপরের মডিউলের সবগুলো টেস্ট যখন কমপ্লিট করবেন তখনই আপনি সার্টিফিকেটটা অ্যাচিভ করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই আপনাকে আমার সার্টিফিকেটটা, দেখেন আমি হচ্ছে 27 জানুয়ারি 2020-তে এটা কমপ্লিট করেছি এবং এখানে যখন সার্টিফিকেটটা দেখাচ্ছে যখন আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন তখন আপনি আপনার সার্টিফিকেটটা দেখতে পাবেন এবং এখান থেকে ভিউ সার্টিফিকেটে আমরা যাব। জাস্ট ভিউ সার্টিফিকেটে যখন যাব তখন কিন্তু আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো, আমার সার্টিফিকেটটি এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোড করে নিয়েছি এবং এটা হচ্ছে আমার সার্টিফিকেট, ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি এটা থেকে ইস্যু করা, ফুড অ্যালার্জি অ্যান্ড ইন্টলারেন্স ট্রেনিং, দিস সার্টিফিকেট ইজ অ্যাওয়ার্ডেড টু, এখানে আমার নাম দেখাচ্ছে। তো এখানে কিন্তু এরকম লেখা থাকবে যে ফর সাকসেসফুলি পাসিং দ্য অনলাইন ফুড অ্যালার্জি অ্যান্ড ইন্টলারেন্স ট্রেনিং অ্যাসেসমেন্ট অন আর ডেটটি দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে আপনার মেন সার্টিফিকেট হবে এটা যে আপনি ট্রেনিংটি কমপ্লিট করেছেন। তো আশা করি যে আপনারা আপনাদের ট্রেনিংটি ভালোভাবে কমপ্লিট করে আপনাদের সার্টিফিকেট আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আজকের লেসনস থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে অ্যালার্জেনের সার্টিফিকেটটি নিতে পারেন এবং এটা কীভাবে অ্যাচিভ করা যায়। হোপফুলি যে এটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে আপনাদের কেরিয়ারের জন্য। তো নেক্সট কোনো এপিসোডে আবার অন্য কোনো টপিকস বা অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।